ইয়ানে একটা আফু টুকুর করে কমেন্ট করছে কমেন্টটা হয়েছে এবটি লেখছে লুলু বাদাম্মাকে সাদা শার্ট গিফট করেছে তারপর বাইরে খেতে গেছে বাদাম্মার সাথে ম্যাচিং করে দুই ছেলেকে সাদা পরাইছে যাতে মানুষ বুঝতে পারে জামাই আর দুই ছেলে বেচারা ফাইজমার ড্রাইভার হয়ে রয়ে গেল। আর এনে দর্শক বাদাম্যা বলতে শাহিনকে বোঝানো হয়েছে কারণ তিসা পরিবার থেকে তিসা বাপ্পি সবাই মিলে শাইনকে কিন্তু বাদাম্যা হিসাবে ইউটিউবে করাইছে দর্শক এটা দর্শকদেরও দোষ নয় আমরা চ্যানেল থেকে বললো আমাদের দোষ নয় কারণ তারা তাদের পরিবারের লোকরাই কিন্তু শাইনরে বাদাম্যা হিসাবে উপাধি দিছে ইউটিউবে তো ওই ভাইয়া ফুরা কেরম আসছেন বালা আছেন নি আজ তো ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আবার আইসি আনগুলো টুকটুকুর টুকুর করে কথা কই মানারা ব্যাকে বেলা থাকতে কি করবেন ভিডিওতে লাইক দিয়ে আর নতুনরা সাবস্ক্রাইব করে দিয়ে তাইলে বেয়েকে মিললে আর লগে লগে টিং টিং করে চলে এনার ফিশন ফিষন আমি একবারে সামনের দিকে টুকুর টুকুর করে আঁটতে থাই আর অনেকও মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লে দিবেন টুকুর করে তো অনেকও কমেন্ট যদি আর কাছে লাগে হয়ে দিম তবে আনারা যদি নাম প্রকাশ না করতে চান ওটা লেখা দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তাইলে এইভাবে বলমু কালকে না গতকালকে না পরশু দিনের ভিডিওর মধ্যে একটা কমেন্ট করছিলাম একটা আফু আফু না ভাইয়া সঠিক মনে আসতেছে না মনে হয় আফুই মনে হয় তো ওই আফু লেখছিল যে কমেন্টটা উনি করছে কিন্তু নামটা প্রকাশ না করলেই পারতেন তো সরি সরি কই লইলাম আফু আনে রে আনে লেই দিলে ভালো হইতো তাইলে আইয়ার আর নামটা দিতাম না তো তারপরও আনার কাছে আন্তরিকভাবে সরি জানাইতেছি তো চলেন বেগটে মিলিয়ে টুকুর করে সামনের দিকে আনটা চলি যাই গই কথা কই ভাবছি বাপ্পিরে লই বাপ্পির উলাই লই আর হিন্দি ভাই বোন দুইজনের উলাইলে গিরি লই বাই করতেছে এক দোতলা বিল্ডিং করছে হেডালে উলাই গিরি আর নব বধু নিয়ে উলাইলে গিরি করতে আছে। হিন্দি বইন করতে আছে বিয়াই বি সরি ঠান্ডা লাগছে আমার তো এডে তালতোবাই ভাই আছে লুলু আফার কাছে তালতোবাই দেয়া করতে হয়েছে তো তালতোবাই লই হিন্দি লুলু আফা যে উলাই গিরি করতে আছে হেডার লই কথা কম থাকবে কিন্তু বাপ্পির মা তো কিছু থাকবে তাহলে আডান সামনের দিকে একটা কই হইলে বাপ্পির লই একটু কইল বাপ্পি পাবনা যাওয়ার পর থেকে একটু হ্যাঁ হ্যাঁটা একটু কমছে তারপরও এন্ড তো বাপ্পির কী হি হিপি বার্থডে টিউ পালন করার লাই কিন্তু অন পাবনা ঈশুদ্দি ওই সমস্ত গ্রাম্য বাজারগুলোতে ঘুরি ফিরি কিন্তু মাইয়ের ক্লাস বাদ দি মাইয়ারে ক্লাসের তাই লগে আরও দুই বেড়া আছে মাইয়ের লগে হেডি ক্লাস বাদ দেয় কিন্তু তৃষা ওই বাজারে হাটে মাটে ঘাটে ঘুরে শুরু করছে দর্শক আমি বুঝি না এই তৃষা ঘরের মধ্যে কিছুদিন ভিডিও বানাইলো খুজামা হাজামা গাদ দি হাত পা সব কিছু ডাকি ডুকি কিন্তু তৃষা যখন মার্কেটে যায় তন হাজামা খুজামা ফরে না এটাই তো বুঝলাম না এটার কারণটা কী তা দর্শক যখন রাস্তায় নামে তন কিন্তু হাজামা খুজামা এডি ফরে না তখন সোজা মাথার উপরে একটা তেনা ফেসা ফোটলার ফুটলার মতন আর একটা জামা কাপড় হিন্দি চলে যায় গো সোজা ঘরের মধ্যে দেখলাম কতদিন খাজা মাগার দিই না খুজা মাগার দি দিই ক্যামেরার সামনে একবার ফাঁকা মুসুল্লি সাজিয়ে চলিয়ে মানে সত্যি সাবিত্রী সাজি ক্যামেরার সামনে আইয়ে ইনো শ্যান্ট একটা ফেস লই তো আমি বুঝলাম না গ্রাম্য বাজারের ভিতরে ব্যয় দেয় ব্যয় মট দেয় কেন কোন পরিবারের বউ আসলে যায় কিনা যারা আছেন একটু কমেন্ট করে দিন মা গ্রাম্য বাজারের ভিতরে কোনো মহিলা কোনো পরিবারের ঘরের বউ এরকম এই মাথায় ফোটলা বান্ধি টিং টিং করে নাইতে নাচতে আরো দুই বেড়া লই মাইয়ারা লই কি কয় এটারে তিসার তো নিজের মাইয়া বাপেরে না ফালাইতে মাইয়া তো এডারে লই মার্কেটে যাই ঘুরি ফিরি এরপরে আনা যায় বই যায় খাইতে তো দর্শক আসলে এরকম কি গ্রাম অঞ্চলের কালচার এরকম আছে নাকি কি না ওইখানকার মানুষদের কালচার মনে হয় ওইটা মনে হইতে পারে আবার না হইতে পারে আনারা কইয়েন কারণ তানজিলার স্কুলের মেয়েদেরকেও দেখছি বোরকা করে কিন্তু স্কুলের মধ্যে আইসে তো এই তৃষার ঘরের মধ্যে খাজা খাজামাগার দেয় কিন্তু বাজারে গেলে খুলি চলি যে ল্যান্ট কিতে আর শাশুড়ি তিশার শাশুড়ি কেমনে তিসারে এভাবে যাওয়ার জন্য এই যে না নাজ মাখালা হ্যাঁতেই কীভাবে এরুম যাওয়ার জন্য অনুমতি দি দে লুলু ম্যাডাম তো দেয় কোনাই বা কোনো বাড়ি এলাকার অন নতুন নতুন মানে গ্যাট আপ লই আগা থেকে গোড়া পর্যন্ত টিং টিং করে কোমরটারে একদিকে ঘুরাণী এদিকে এক মশ্রানি এদিকে এক পেস্রানি দিই ক্যামেরার মধ্যে দেয় উনি কি পড়ছে না পড়ছে তো বাইরের বউদের এনে বাজারে চলে যায় গই এ না নাজমা খালা হেতাইও কিছু কয় না লুলু ম্যাডামও কিছু কয় না যে গ্রাম্য বাজারের মধ্যে একটা ঘরের পারিবারে পরিবারের বউ এটা কিন্তু একটা মানে মান মানমর্যাদাশীল পরিবার হইলে কিন্তু যাইতে দিত না এইভাবে তো দর্শক এ আইলো আইলো এটার নাম কিতে বাজার এটা তাই এই যে বাপির হিপি বার্থডে টিউ পালন করিব দর্শক তো দশক বাপের উলাইলা গুলা গিরিগুলা দেন তিসার গড়ের তে দেখছে গড়ের তে নাই তিসারে দেখছে একটা মাথার উপরে হুটলা বান্ধা আর নিচে একটা স্যালার কামিজ পিনছে এটা মা মনে হয় যে প্রথমবার দেখছে বদাসাহে যদি কোনোদিন দেয় যে ফোলা ফাইনে একটু নতুন জামা পড়ছে বইয়ের একটু নতুন জামা পড়ছে ধর ক্যামেরা জাম নাই ও উলাইল লাগি রিভার্সাল লা ওরে আল্লাহ রে তবারে কি সেতে লাগবে দশক এন টিশরা কয় আপনাদের কি একটু খবর জানাই ওরে আল্লাহ এতগুলা বাজার প্যাকেট মানে আপনারা করে খবর জানাই দি সামনে আমার ইভি बर्थडे টিইউ হয় আমার জোর মদিনা যে এত বড় একটা বুরগে যদি আই জোর মদিন লই জনি এরমা উলাই লাগি করে দেখতে কেছে লাগে দর্শক এ ব্যাটার কি লজ্জা সরম কোনো কিছু না এটা কি বেড়া না বেরান্ডা হনচাস বুসুর এক বেড়া আইকা সে আপনাদেরকে একটা কবর দিই ও আল্লাহ আমারে সারপ্রাইজ দেওয়ার জন্য সামনে আমার জন্মদিন দর্শক বেড়ার জন্মদিন পাবনায় যাওয়ার পর অনেক দিন পরে এই বেডকিগুলো ছিল। মনে করলাম যে এই বেটকিগুলো যদি না আনাগুলোকে শেয়ার করি তো আনারা অনেকে কমেন্ট করেন আবু যতক্ষণ পর্যন্ত বদার হাসিটা না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিও ইনকমপ্লিট থায় তো আজ যে বদার হাসিটাই দেখছি এই জন্য কফি করি আনা করে এই বেড়া হইল একটা হনসাইসের দর দুর্গে বেড়া বেড়া না বেরান্ডা আল্লাহ জানে ইডা হারা দিন গরের মধ্যে বই একবার মার ক্যামেরা একটা লই ধর দে একবার পারুল খালা আর একবার বউ আইছে আইসে বাজাল্লাহ মানুষের দেয় তার বউ দেখতে কত সুন্দর মাজাল্লা মাজাল্লাহ বেডার না দাম যে পুরাই না দাম তিতা কইতাম দর্শক তিসা হিয়েন কমপ্লিন কমপ্লেন দিল শাশুড়ির কাছে মা আমি বেলে তরকারি কাটি না আমার নখ কালো হয়ে যাবে ওরে কাম কামচোর তিসা আনে কথাই কইয়েন না এই বদা ভিডিও বানায় কালা কি করে বাজি না পেঁপে বাজি পেঁপে বাজি খাইলে ওজন কমে তুই খাইতে পারত কিন্তু তৃষা তো আবার থাইরয়েড থাইরক্স থাইরক্স তুই খাইতে ইত পেট কমে পেট পেঁপে অনেক উপকারী তারপরে দর্শক আম্মু কি করে আম্মু রুটি রুটি বানায় ও আম্মু রুটি বানাইতে যে তানজিলা তানজিলা সবাই ব্যস্ত যে যার মতো অনেক ব্যস্ত এই যে তানজিলা 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 আগে কলেজে যাবে আম্মু আম্মুই বানায় আম্মুই রুটি বানাই দে কয়দিন দাদি বাড়িতে আনি খাইছো ওরে বাফু রে বাফু এটা কে রুম্মা বেড়া কেমনে গর্ভবতী ওই ভোগ ফুলাই ফুলাই কইতে আছে তার মাইয়া কতিত ফালিত কন্যা যাইব কলেজে তার মা হুতি হুতি ঘুম যায় আর শা শ্বাস মারে দিয়ে রুটি বানাইয়া তানজিলারে খাওয়ায় আনলে ফাঁসের বাড়িতে রুটি রুটি আনি খুঁজে খাবায় মাইয়ের কলেজে ফাটায় চিন্তা করেন দর্শক এটা কেমন পরিবার আর এই অন্য কেমন মা তিশার কথা বলতেছি অন্য অন্য পরিবারের মধ্যে সরি পরিবার না একজনে একদিন দেখলাম কমেন্ট করছে তানের খাওয়া খাদ্যগুলো তো অন্তত তিসা আঁফু দিতে পারে তিসা আঁফু দিব কেন তিসা আফু তো হুতিহুতি তখন ঘুম যায় তৃষা কইতে আমি যদি সব করি তাহলে মা কি কাজ করবো চিন্তা করেন দর্শক শাশুড়ি কি কাজ করবে এটা তিশায় হিসাব লইতে আছে শখ বদা ফাশে দাঁড়ায় দাঁড়াই এসব উলাইলে গিরিগুলো দেখতেসে আবার এদিকে সাপোর্ট করতে আম্মুই বানায় রুটি আম্মু রুটি বানাইতে পছন্দ করে চিন্তা করেন সে বদা দুদিন পর পর সাফাই দেওয়ার জন্য চলিয়ে ইয়ে যে আম্মুই বানায় আম্মুই করতে পছন্দ করে অথচ তিশার মাইয়া তানজিলে যাইবো কলেজে তৃষা ঘুম যায় আর সে মাইয়া পাশের বাড়িতে রুটি খুঁজিয়ে আনি খাইয়া তারপরে স্কুলে যায় তো দর্শক আনেন এবার লুলু ম্যাটমের কথা বলি লুলু ম্যাডাম এখন এই যে এটার নাম কি শাইন নিয়ে তো উলাই লেগিরি করতেছে যে মনে হইতেছে যে আমার ভাই এসে দেশ থেকে আমার ভাই আইসে যেসব উলাইল লেগিরিগুলো করতেছে কারণ লুলু ম্যাডামের কিন্তু এই শাইন যাওয়া উপলক্ষে ভিউ বাড়ি গেছে প্রচুর আগে কিন্তু হাজার ভিউ লুলু ম্যাডামের উঠতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো দর্শক তো শাইন যাওয়াতে একুশিলায় তার ভিউ একটু বাড়ছে একটা আপু কইলে পায়জামা কার্টুন জামাই রে বসাই দিছে ড্রাইভার আর বাইয়ের লগে তালতো বাইয়ের লগে ম্যাচিং করে হোলাইন্ডে ড্রেস করে দিছে দর্শক তো চাইন লুলুর বাসায় যে বেড়াইতেছে আর এত যে লাভিং লাভিং এখন দেওয়াইতেছে এগুলো সম্পূর্ণ এসে বিউর জন্য দর্শক কারণ আমরা কিন্তু লুলু ম্যাডামের আগের আগের বছর বছরখানেক আগের ঘটনাগুলো আমরা দেখছি বহুত দুঃখ কইরা বাইয়ের নিজে নিজে বিয়ে করছে বাইর শ্বশুর বাড়ির কোনো যাইতে পারে নাই খাইতে পারে নাই এগুলা কিন্তু অনেক কথাবার্তা লুলু ম্যাডামে কিন্তু ইউটিউবের মধ্যে কইছে আর আপনারা কিন্তু দেখছেন যে লুলু ম্যাডামের এই যে মা যে ইয়েতে গেছে মালয়েশিয়ায় গেছিল তখন শাইন মালয়েশিয়া থাইও কিন্তু লুলু ম্যাডামের মা লোকে কিন্তু দেয়া করতে তো আসে নাই বরং সে কমেন্ট সেকশানে একজন লেখছে যে আপনার বাবির বড় ভাই সে তো জেলখানায় আছে আপনি তো সাহায্য করতে পারেন লুলু ম্যাডাম কমেন্টের জবাবে লে দিছে আমি কেন সাহায্য করতে যাব বাবির বড় বাইরে তো দর্শক হঠাৎ করে এনে তো লাভিং লাভিং এত প্রীতি কেমনে উত্তরাই পড়ে তো দর্শক শাইনের জন্য এগুলো হচ্ছে সব বিউর জন্য দর্শক দেখবেন লুলু ম্যাডামের বিউ না থাকলে কয়দিন পরে এই যে তিশার কাছে চলে গিয়ে দর্ণা দিতে তিশা কিন্তু কয়েক বছর আগের ভিডিওতে কই দিছিল যে আমি আম আমরা কি তরে নিয়ে ভিডিও বানাই তুই তো আমারে নিয়ে ভিডিও বানাস আমার ভাই আমার ভাবি অবশ্যই লিলু লুলু ম্যাডামকে এই ভিডিওটা কিন্তু তিসে কিন্তু ডিলিট করে দিছে হাইট করে দিছে দর্শক তরে নিয়ে ভিডিও বানায় না লুলু ম্যাডাম বিউ বিখ্য সাইতে হইলে তন কিন্তু টুকুর করে বাই বাবিরে কিন্তু বেস আল্লাই চলিয়াইয়ে এনে আবার শাহিনে নিয়ে উলাইলে গিরি কইতেছে দর্শক যাক লুলু ম্যাডামের একটু আত্মাডা ডাউন খুলছে বলে কিয়া খুলছে আগে তো না দেন লুলু ম্যাডামের রান্না লুলু ম্যাডামের গেট আপ লুলু ম্যাডামের চলন এন তো কিন্তু বালা বালা পোশাকপত্র যাই জায়ক লোন মন কিছুটা হইলেও পরে আগের জন এতে মালয়েশিয়া গেছিল মা গো মা ইতি নিউ মার্কেটের কাজের বুয়াদেরকে যে মানুষ ঈদ ঈদ আইলে যেভাবে একটু জাকাতে দান করাতে মানুষ একটু সস্তা দামের এই যে বাটিক বুটি কেডি সস্তা দু তিনশো টাকার যে বাটিকগুলো আছে ইতি জনম ভরি খালি ইডি গাত দিছে হঠাৎ করে কিন্তু লুলু ম্যাডাম ইউটিউব থেকে এন কিন্তু নব্বোধনী হয়ে গেছে গো দর্শক এন তো একটু তালতো বাইরে রাঁধি টান্দি খাওয়াইতে আসে তালতো বাইরে ভালো করি দর্শক তো এই যত লাভিং লাভিংগুলো আছে এগুলো সব ইউটিউব বেসেস বুঝছেন ইউটিউব যেগুলো মানে ইউটিউব করার জন্য সাইন যাইবার সময় বদলা কামলার মতো নিজের একটা কিছু নেন এন সব লুলু ম্যাডামের সব বস্তা বাস্তি টানে টানে নিচে আর বেটা যাওয়ার সময় একটা ব্যাগ পর্যন্ত ভালো একটা ব্যাগ পর্যন্ত বেডার কাছে নাই রুম মানে কাম লাগো বস্তা একটা কান্দে করে লুলু ম্যাডামের মতো যাই মালয়েশিয়ান বিমান মালয়েশিয়ার বিমানের মধ্যে উড়ে গেছে কাম লাগো মতো একটা বস্তা কান্দে করে লই লুলু ম্যাডামের বস্তা টানি লই গেছে মালয়েশিয়া দর্শক এবার এবার কত কয়েক সেফারে লই মা সেফা তো এমনি নর্মালি একরকম লাগে জন হাজি হুজি চুলের মধ্যে হু টুসু এটি লাগাই চলে ক্যামেরার সামনে আস্তারা কালা ভূত নির্মতন ফেত নি তো লাগে কিন্তু জন হাজি হুজি জন আইয়ে ইতি লাগে হেঁট হেতনির হেত টু মতন লাগে দেখতে এর মে লাগে কা দর্শক এ চেফা শুটকি এর চেফা কিন্তু অন মা বান্নে আলি হ বুঝছেন নি হেটি কিন্তু অন মা বান্নে আলি হ এটা কিন্তু আপনাদের সাথে বলতে চাইছিল না মানে শেষ পর্যন্ত আপনাদের ভাইয়া চলে যে যাইতে আছে যার কারণে আমি প্রকাশ করে দিতে হইব দর্শকদের কাছে যে আমি প্রেগনেট হয়েছি আমার বাচ্চা হইব দর্শক তো দর্শকরা তো অনেক বিচক্ষণ আর বিবেক বুদ্ধি আছে শাইন যাওয়ার সাথে সাথে যদি চ্যাফা যদি এই ঘটনা ইউটিউবে প্রচার না করে তো কি হইব কয়দিন পরে কে মানে মান এতদিন প্রকাশ করেন না কি আমার বাচ্চা কত শাইনের তো আল্লাহ না করুক শাইনের অবস্থা কিন্তু আমরা জানি শাইনের কারণে শায়নের বউ কিন্তু ফরকিয়া লিপ্তই গছ ছাড়া হয়েছে সাবিনা তিসা মিমের কাছে ফরকিয়া এসব দেখি শিখি কিন্তু এসব কাজে লিপ্ত হয়েছে দর্শক তো আল্লাহ না করুক সেফার কোপালে এই ধরনের ভাগ্য না আসুক আরেকটা রুহির যেন জন্ম না হয় শাইন তো গ্যাসে অন মালয়েশিয়া আবার যেন আরেকটা রুহির জন্ম না হয় আরেকটা মানে লাভিং লাভিং আরেকটা ফরকিয়ার গল্প যেন শুরু না হয় শাইন যেন এই বলে সুন্দরভাবে খাইতে পারে আনারা কিন্তু একটু টুকুর করে ব্যাকে মিলে ইতি কুদুর হাতের কুদুর দোয়া হড়াই দিয়ে মানে দোয়া করে দিয়ে বেলে কিনলে এতের পুরো পরিবারের ভিতরে তো ফরক ইয়া লাভিং এতে হাতের লগে ভাগি গেছে তবে যদি এটা নাম তা শারমিন যদি শাহিনের আশার দেরি দেখে যদি ভাগি যায় তাইলে কিন্তু টিসার জন্য বিশাল বড় একটা কন্টেন্ট হইব যে বড় ভাইয়ের বউ আবারও কেন ফালিয়ে গেল ঠিক করেছি না দর্শক বড় আমার বড়ো ভাইয়ের বউ আবারও কেন কার সাথে পালিয়ে গেল ফরক করে তিশা কিন্তু বড় সমুন্দির বোর আবার কি হয়ে গেলো বড় সমন্দির বউ বড় কেন ছেড়ে চলে গেল বাচ্চাটার এখন কী উপায় হবে আমাদের কাছে থাকবে না শারমিনের কাছে থাকবে তিশার জন্য কিন্তু মানে বিনোদন আর বিনোদন প্রচুর ভিউ আর প্রচুর কিন্তু হ্যাঁ বিউ নিতে পারবো প্রচুর ডলার কামাইতে পারবো দর্শক ইউটিউবের মধ্যে যাই বইবে বই কইতেছে আমার বড় ভাই কেন ভিন্ন হয়ে গেল আমার মা বাবাকে কে দেখবে আমার মা বাবাকে এখন কি ইয়েতে চলে যাবে দর্শকরা ফেসবুকের দর্শকরা তো তারা অন্য রকম আর ইউটিউবে তো কিছু আছে একবারে খাস চা দালাল জোটাই লেছে কিছু কয় না যারা কমেন্ট করে তারা কিন্তু এগুলো তো আর প্রচার করে না এগুলো হাইড করে রাখতেছে তো ফেসবুকের দর্শকরা তো হচ্ছে নিরপেক্ষ বেশিরভাগ তো যা দেখে এডে কয় তো এগুলো কি ধরনের কথাবার্তা আপনার ভাই ভিন্ন হয়েছে ভাই ভিন্ন হয়েছে আপনার মা বাবারে খাওয়াই না এগুলো পারিবারিক কথাবার্তা কেন ইউটিউবের মধ্যে আয় কইতেছেন বাপ্পি দেন চলিয়েছে যে বড় মন্দিরে আজকে রোস্টিং করবো ভাদাম্মা মন্দিরে দশক আমরা কিন্তু কই না এটি কিন্তু তারাই কয় তারাই কিন্তু প্রচার করে ইউটিউবের মধ্যে তো শারমিন যদি চলে যায় তিসা বাপ্পির জন্য প্রচুর কন্টেন্ট রইবো এবার এবারও আবার কেন বড় ভাইয়ের সংসার ভেঙে গেল দর্শক তো আনারা দোয়া করেন যেন না ভাঙে আত্মীয় যেন এরম এরম কন্টেন্ট যেন না বানাইতে পারে আর নাইলে দোয়া করে দিয়ে যেন এদের ভাঙ্গা গড়া এগুলো এদের জন্য হয়েছে ইত্যাম স্বাভাবিক ব্যাপার এটা কোনো ব্যাপার না একটা জায়গাটা পাস্টা হাঙ্গুরটা এটা কেন নর্মাল ব্যাপার দর্শক তো আজ জেলায় ব্রিটিশ আজ করে ব্যাকে থাইন ব্যক্তি আল্লাহ হাফে কুলু মারবেন কিন্তু